জাতীয় সড়ক সম্প্রসারণের মেয়াদ উত্তীর্ণ, অসমাপ্ত কাজ পুজোর আগেই সমাপ্ত করার নির্দেশ ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত 19/4/2022 এর মধ্যেই বারাসাত থেকে কৃষ্ণনগর জাতীয় সড়কের কাজ করার শেষ নির্দেশ দেওয়া হয়েছিল। রাস্তা সম্প্রসারণের এবং মেরামতির কাজ, পুজো এগিয়ে আসলেও এখনও 20 মাও জলে রাস্তার কাজ, এমনটাই অভিজ্ঞতা পথচারীদের। বিভিন্ন যানবাহনের চালকরা জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের জন্য খোঁড়াখুঁড়ি এবং অর্ধ সমাপ্ত হওয়ার কারণে তাদের ভুল পথে যেতে হচ্ছে, কোথাও বা দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। নদিয়া রানাঘাট এবং উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা বিভিন্ন জায়গায় অত্যন্ত খারাপ অবস্থা। এই বিষয়ে একটি মামলায় সড়ক কর্তৃপক্ষের তরফে আদালতে জানানো হয় এনটিপিসি ছাই দেবে বলে জানান, কিন্তু শেষ 4 মাস ছাই ঠিক মতো দিতে পারছে না। মামলাকারীরা অভিযোগ করে রাস্তার কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টরদের ওপর হামলা হচ্ছে। এই ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছিল পুলিশি নিরাপত্তা দেওয়ার। এডিসিএল এনসিপিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যথেষ্ট পুলিশি নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে খুব বেশি সহযোগিতা পাওয়া যায়নি। এক বিশেষ সূত্রে জানা গেছে, চলতি বছরে 256 মর্মান্তিক পথ দুর্ঘটনায় 117 জন মারা গেছে রাস্তা খারাপ থাকার জন্য। রানাঘাট আমডাঙ্গা এবং কৃষ্ণনগরের প্রায় 19 কিলোমিটার রাস্তা যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ ব্যাপারে রানাঘাট বারাসাতে পুজোর সময় যাতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ হয়, পুলিশকে তা নিশ্চিত করতে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামী 12 ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে সড়ক সম্প্রসারণের কাজের ব্যাপারে। এই বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সংক্ষেপে সুরে বলেন, রাজ্য সরকার জমি দেওয়া সত্ত্বেও সঠিক তৎপরতার অভাবে মানুষের ভোগান্তি, মাঝে মধ্যেই শান্তিপুর শহর সংলগ্ন বাইপাস চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে, তার ফলে শহরের মধ্য দিয়ে ভারী ভারী যানবাহন গিয়ে ক্ষতি হচ্ছে রাস্তার। মানুষের জন্য তা মেনে নিলেও পুজোর মধ্যে রাস্তার কাজ সমাপ্ত করার দাবি জানিয়েছেন তিনিও। সাংসদ জগন্নাথ সরকার অবশ্য বিভিন্ন এলাকার স্থানীয় তৃণমূলের নেতৃত্বকে দোষারোপ করেছেন। তিনি বলেন, রাস্তার কন্ট্রাক্টর কর্মীদের বিভিন্ন লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হয়েছে তৃণমূলের দোষায়, সেখানেও তোলাবাজির হুমকি শোনা যায় মাঝে মধ্যেই। কিছু কিছু এলাকায় পুনর্বাসন দেওয়া সত্ত্বেও জাতীয় স্বার্থে দোকান ঘর বাড়ি সরিয়ে নিয়ে যেতে কাল বিলম্ব করেছেন তৃণমূলের প্রশ্রয়ে, যার ফলে এই দেরি। তবে এবছর বর্ষা কম থাকলেও বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি এলাকায় কাজের গতি শ্লথ হয়েছে, তবে মেরামতির কাজ বন্ধ নেই, সম্প্রসারণের কাজ চলছে দ্রুততার সাথে। 34 নম্বর জাতীয় সড়কে অবস্থা বেহাল, তার মূল কারণ দ্রুত কাজ করার কথা ছিল, রাজ্য সরকারের সম্পূর্ণ অসহযোগিতার জন্য এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কারণ জায়গা অধিগ্রহণের দায়িত্ব রাজ্য সরকারের। আপনারা জানেন যে জাগুলিয়ার পর ওই দিকে গিয়ে সম্পূর্ণ জায়গাগুলো যেহেতু দিদির দুধেল গায়ের জায়গা, সেই কারণে সেই জায়গাগুলো অধিগ্রহণ করে দেয়নি বলে ওখান দিয়ে জাতীয় সড়ক যেমন হচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, সিঙ্গেল রোডে যাতায়াত করতে গিয়ে প্রচণ্ড জ্যাম হচ্ছে। অথচ 2 বছরের মধ্যে রাস্তা ক্লিয়ার হওয়ার কথা ছিল, পিছিয়ে পড়ছে। সম্পূর্ণ এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, আমাদের মমতাময়ী মাননীয় মুখ্যমন্ত্রী, ন্যূনতম জনগণের প্রতি যদি মমতা থাকতো এ কাজগুলো উন্নয়নের স্বার্থে তিনি করতেন। ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দেশিকা পার হয়ে গেছে, তবু এখনও পর্যন্ত তারা কাজ করে উঠতে পারেনি, কীভাবে দেখছেন বিষয়টিকে? বিষয়টা যে সামনে দুর্গাপুজো, বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব, সুতরাং ঠিক পুজোর মরশুমে যদি আজকে রাস্তাগুলো সম্প্রসারণ না হয়, সেক্ষেত্রে একটা ভীষণ সাধারণ মানুষের অসুবিধা হবে। শান্তিপুরের মধ্যে একটা লিংক রোড আছে আপনারা জানেন, এবং কয়েকদিন আগে সেখানে যেহেতু রাস্তাটা এরকম একটা জাম হয়ে গেছিলো, লিংক রোডের মধ্যে মাঝে মধ্যে গাড়ি ঢুকে যাচ্ছে, স্বাভাবিক কারণে আমাদের রাস্তাটার সেই লোড ক্যাপাসিটি এতটা নেই, এবার সেই কারণে সেটাও একটা ভীষণ সমস্যা হচ্ছে। এবং প্রশাসনের কাছে অনুরোধ করবো এবং সরকারের কাছে যত দ্রুত সম্ভব, বিশেষ করে ন্যাশনাল হাইরোড রোডটা যেন ইমিডিয়েট যাতে সম্প্রসারণ এবং যেন সংস্কার করা হয়, নাহলে সাধারণ মানুষ ভীষণ অসুবিধার মধ্যে পড়ছেন এবং তারা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এটা খুব দ্রুত সারানোর ভীষণ প্রয়োজন, কারণ আমি একটা শুনলাম তাদের একটা হাইকোর্ট একটা নির্দেশিকা দিয়েছিলেন, একটা নির্দিষ্ট টাইম, সেটাও পার হয়ে গেছে, আর যাতে তারা
এই কাজ বিলম্ব না করে দ্রুত এই কাজটা করে। তারা বলছেন লোকাল কর্মীরা কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন, পুলিশ সহযোগিতা করছে না, তারপরে একটা ডাস্ট পাওয়া সেটার জন্য মানে ছাই আর কি সেটা মিলছে না, এই সমস্ত নানান সমস্যার জন্য। ব্যাপারটা হচ্ছে আমি সেইরকম ধরনের যে খুব যে সাধারণ মানুষ অসুবিধা করছেন এরকম ধরনের খুব একটা খবর নেই, এবং তাদের কাছে যাই না, তারা কোথার থেকে ডাস্ট নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তারা তাদের সঙ্গে যাতে দ্রুত যোগাযোগ করে সেই যে ডাস্ট ছাইগুলো আনার দরকার তারা যেন দ্রুত সেইগুলো নিয়ে এসে সেই কাজটা সম্প্রসারণের কাজটা দ্রুত করুক, এটাই সাধারণ মানুষ কিন্তু চাইছে। সাধারণ মানুষের নালে এরপরে আরও বেশি ক্ষতি হবে। ইতিমধ্যেই প্রায় যা দেখছি প্রায় 117টার ওপর মানুষ সেখানে এই রোডের মধ্যে মারা গেছে। স্বাভাবিক কারণে মানুষের এইরকম ধরনের যেন আর ক্ষতি না হয় সেই কারণে যে সংস্থা এই বরাত পেয়েছেন তারা যেন দ্রুত এই কাজটি সম্প্রসারণ করে সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেয়। আপনার শান্তিপুর শহরের মধ্যে দিয়েও কি এরকম ধরনের রাস্তা খারাপের জন্য যায়টাই? হ্যাঁ, শান্তিপুর শহরে ইতিমধ্যে কয়েকদিন আগে এরকম ধরনের কিছু বাস বা এমনি লরি এর মধ্যে ঢুকে গেছিলেন, এবং যেহেতু তখন ওইখানে একটা রাস্তা ভীষণ জাম্প হয়েছিল, আমি লোকাল প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম আপনি কি কীভাবে তাকে এখান দিয়ে লিঙ্ক রোড থাকা সত্ত্বেও এত ভারী ভারী যান মানে যান কী করে এখানে কী করে আসছে। তা এবার তিনি বললেন সাময়িকভাবে আমি তাকে যেহেতু রাস্তাটা জাম্প হয়েছে সেই লোকাল থানায় পারমিশন দিয়েছিলেন, তা এবার সেই জন্যে এবার এরকম ধরনের হলে স্বাভাবিক কারণে আমাদের শান্তিপুরের মানুষ ভীষণ অসুবিধার সম্মুখীন হবে। এটা আমি সেই সংস্থার কাছে অনুরোধ করবো দ্রুত আপনারা রাস্তাটা সারানোর ব্যবস্থা করুন। আপনার নাম পরিচয়? আমার নাম সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর।